দাদা ভাই, তুমি যাবে তো? সত্যি তুমি আমাদের সঙ্গে কলকাতায় ফিরবে তো? কথা যখন দিয়েছি নিশ্চয়ই যাব। তুই আবার অন্য কোথাও চলে যাবি না তো? ছোট থেকে দাদাভাইকে এই চিনেছিস? আচ্ছা বেশ, সব ঠিক আছে, কিন্তু আমি একটা কথা বলতে চাইছিলাম যে আমরা সবাই আজ রাত্রে এখানে থেকে যেতে পারি না? বেশ, আমাকে পাহারা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যদি যেতে না চাই, তোরা কেউ আমাকে এখান থেকে জোর করে নিয়ে যেতে পারবি না। এই যাবো যখন বলেছি, আমার কথাটা বিশ্বাস কর। তবে হ্যাঁ, যাবো মানেই আমাকে ওখানে জোর করে আটকে রাখার চেষ্টা করিস না। যেমন নিজের ইচ্ছেই যাচ্ছি, তেমনি যেন আবার নিজের ইচ্ছেতে ফিরে আসতে পারি। এমনও তো হতে পারে দাদা ভাই যে তুমি আর ফিরতেই পারলে না। এখন থেকেই বলছি সেটা হবে না। বারে অন্য কারোর জন্য না হোক, হয়তো এই বোনটার জন্যই তুমি আর ফিরতে পারলে না। খুব খুব মায়া কাটতে পারিস, এইটুকু আলাপেই এমন আপন করে কথা বলছিস? তুমি তুমি আমাদের সঙ্গে চলো না কাল। তুমি গেলে সবাই খুব খুশি হবে, পিসিমণি যে কি খুশি হবে আমি তুমি ভাবতেও পারছো না। পুরো বাড়ি সবাই অপেক্ষা করে আছে তোমার জন্য। তুমি ফিরলে পুরো বাড়িটা আবার ভরে উঠবে, এমনকি রূপকথা দিও। ও প্রসঙ্গটা তোলার দরকার নেই। দাদা ভাই, তোমার সঙ্গে আমার একটু আলাদা কথা ছিল। না না রানু, তোর সঙ্গে আমার আর আলাদা করে কোনো কথা নেই রানু। তোর সঙ্গে আমার আলাদা করে যা কথা ছিল তা অনেক আগেই শেষ হয়ে গেছে। আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। বললাম যে তোর যা বলার ছিল আমার অনেক আগে শোনা হয়ে গেছে। তোর কাছে আর নতুন করে আমার কিছু শোনার নেই। তুমি কি এর জন্য আমাকে দায়ী করিনি? একদিনের জন্য তোকে দায়ী করিনি, সব দায় আমার, সব দায় নিজের ঘাড়ে নিয়েছি। আর নিয়েছি বলেই তো সবকিছু ছেড়ে চলে গিয়েছি। চলো দাদা ভাই। দাদা ভাই, দাদা ভাই, তোমার সাথে না আমাদের আমাদের একদিন বুঝতে হবে। দাদা ভাই, তুমি অনেক কিছু জানো না, মানে যেগুলো তোমাকে জানতে হবে। না রে হানি, আমার নতুন করে কিছু জানার নেই। আমার আসলে অন্য অনেক কিছু জানা আছে, সেই জানাগুলোকে তো কিছুতেই অস্বীকার করতে পারি না। যাকে এখন থাকে সব কথা। শোন, এখানে একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, না খেয়ে কিন্তু কেউ যাবি না। আর আমি একটু ওদের মধ্যে যাই, আজকে ওদের কথা দিয়েছি, ওদের সঙ্গে আজকের দিনটা কাটাবো। তোরা সবাই খেয়ে দিয়ে যাবি,
কাল কটায় ফ্লাইট? সকাল 7টায় বেরোবো। ঠিক আছে, কাল এয়ারপোর্টে দেখা হবে। পৃথিবীর সবাই আমাকে শুধু ভুলই বুঝলো আজ অব্দি। আমার মনে হয় এটাই আমার ডেস্টিনি। শুধু শুধু ডেস্টিনির উপর দোষ চাপিয়ে নিজেকে হালকা করার কোনো মানে নেই মিস্টার অনুজা চ্যাটার্জি। মানুষ নিজের কার্যকর্মের ফল পায়। প্রত্যেকটা মানুষ যাই কাজ করে তার পিছনে একটা না একটা কারণ থাকে, আর সেই কারণটাই ডেস্টিনি হয়ে ওঠে। আপনিও নিজের জীবনটা ভালো করে খুঁজে দেখুন, আপনিও দেখবেন আপনার জীবনেও তাই আছে, আলাদা কিছু নয়। আপনার জামা কাপড়গুলো আপনি গুছাবেন নাকি আমি গুছিয়ে দেবো? আমি গুছিয়ে নেব। কেন, আপনি গুছলে যাত যাবে নাকি? যদি গুছোতেই হয় তাহলে তাড়াতাড়ি গুছোতে হবে, অনেক রাত হয়ে গেছে। আমাকে নিয়ে ভাবতে হবে না, তুমি নিজের জিনিসপত্র গুছিয়ে নাও। সেটা আমি নিচ্ছি। দাদাভাইকে খুঁজে পাওয়ার পর থেকে আপনার মুখটা এরকম বেজার কেন? দাদাভাইকে খুঁজে পেয়ে আপনার ভালো লাগেনি? ইমন, তোমার স্পর্ধা থেকে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি। কতটা কথা বলা উচিত আর কতটা উচিত নয় সেই জ্ঞানটা তোমার হারিয়ে গেছে। আমি আমার জ্ঞান হারাইনি, আমি খুব ভালো করেই জানি আমি কি বলছি। ফেরবার পর আপনার মুখটা এরকম বেজার হয়ে রয়েছে তাই বললাম। কি হলো দাদাভাই, যদি আপনাকে দুটো কথা যদি শুনিয়েই থাকে তো কি হয়েছে? দাদাভাই তো নিজের জীবনটাকেই নির্বাসনে পাঠিয়ে দিয়েছে, তার বিনিময়ে দুটো কথা আপনাকে শোনাতে পারে না? তোমার কাছ থেকে দাদাভাই কোনো কথা আমি শুনতে চাই না ইমন। তাও ঠিক, সেটাই বা কেন শুনবেন? আমি তো আপনার বাড়ির লোক নই, বাইরের লোক। আর একজন বাইরের লোকের কাছ থেকে নিজের বাড়ির সম্পর্কে কোনো কথা আপনি কেনই বা শুনতে চাইবেন? আসলে কি বলুন তো, আজ আপনার দাদাভাইকে আমি খুঁজে দিয়েছি, তো তাই মনে মনে নিজের থেকেই একটা অধিকার বোধ আদায় করে নিয়েছিলাম, তাই বললাম। তুমি রণজয় চ্যাটার্জির সামান্য একটা অংশই আজ অব্দি দেখতে পেয়েছ, বাকিটা দেখতে পারোনি, বোঝা তো দূরের কথা। আমি ভেবেছিলাম হয়তো তোমার কাছে আমার নিজেকে চেনানোর দায়িত্বটা আমার, কিন্তু এখন আর ভাবি না সেই দায়িত্ব আমার নয়। আমি বুঝে গেছি, তোমাকে আমি আর কোনো এক্সপ্লেনেশন দেব না। আর একটা কথা বলি, আমি জীবনে আঘাত সহ্য করতে পারি কিন্তু অপমান নয়। যেই অপমানটা তুমি আমাকে জীবনে করেছ সেটা আমি কখনো ভুলতে পারবো না ইমন। আমি যদি আপনাকে অপমান করেও থাকি আপনারা তো গায়ে লাগছে কেন? আমি কে? আমার জীবনে আপনার গুরুত্বই বা কি? কেন এত গুরুত্ব দিচ্ছেন আমাকে যে আপনি এতটা গায়ে মেখে বসে আছেন আমি আপনাকে অপমান করলে? দেখুন, যারা আপনাকে অপমান করলে আপনার এতটা কষ্ট হবে, যাদের গুরুত্ব আপনার জীবনে রয়েছে তারা কিন্তু কেউ আপনাকে অপমান করেনি, তাদের সঙ্গে আপনার সম্পর্কটা ভালোই আছে, এটাই আপনার কাছে সব থেকে বড় সান্ত্বনা না মিস্টার চ্যাটার্জি? সত্যি তো, সত্যি ভেবে দেখলাম যে তুমি আমার জীবনে কোনো গুরুত্বপূর্ণ অংশে বিলংই করো না, যদিও বা করতে তাহলে তোমার সঙ্গে আজ আমার সম্পর্কটা অনেক সহজ হতো। তুমি আমাকে এরকমভাবে অপমান করতে না, তুমি আমাকে এরকমভাবে ছোট করতে পারতে না।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।